কথায় আছে সিভিল ইঞ্জিনিয়ার্স মোল্ড অ্যান্ড গিভ এ শেপ টু দ্য ওয়ার্ল্ড, আর আজ আমরা যাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য একটি কনস্ট্রাকশন সাইটে। কলেজের নাম প্রেজেন্টের পর আমরা যে যার মতো করে বেরিয়ে পড়লাম। সাথে চললেন আমাদের স্যার ও ম্যামরাও। দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কনস্ট্রাকশন সাইটে। সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রতিটি বিষয় আমাদের বোঝালেন। মোটামুটি এই সাইজগুলো সম্বন্ধে একটা ধারণা করতে পারি, এই যে ধরো বিম কেমন আছে, জানলাগুলো কেমন দিয়েছে, দরজা হাইট কেমন দিয়েছে, আমরা যা সেইগুলো একটু স্টাডি করে নিই। যে আমাদের বিএমসি পড়েছি অলরেডি, সেখানে বিল্ডিং কম্পোনেন্টস আছে, আছে না ফাউন্ডেশন, সেটা আবার টাইপ অফ স্ট্রাকচার আছে, লোড বেয়ারিং স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার, তারপরে আছে বিল্ডিং কম্পোনেন্টসগুলো আছে, ফুটিং বা ফাউন্ডেশন, তারপরে আছে তোমার কলাম, বিম, স্ল্যাব, ওয়াল, লিন্টেল বিম, সব আছে না। আমরাও তারপর থিওরিগুলোকে অ্যাপ্লাই করে করে দেখতে লাগলাম বাড়ির স্ট্রাকচার, তার ফাউন্ডেশন, কলাম, বিম, বিভিন্ন জিনিসের কার্যনীতিকে বুঝতে পারলাম। এবং এর সাথে সাথে এটিও বুঝলাম যে ইট, বালি, পাথরের সাথেও আমাদের বন্ধুত্ব বেশ গভীর হতে চলেছে। অবশেষে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের সম্পর্কেও আমরা জানলাম। কোনো এক বিখ্যাত লোক একটা উক্তি দিয়ে গেছিল, মনে করছে না, অ্যালবার্ট আইনস্টাইন না কি মহাত্মা গান্ধী বলেছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জল নিয়ে। বেঙ্গালোর ইনক্লুডেড আছে, চেন্নাই ইনক্লুডেড আছে, পুরো নির্জলা হয়ে গিয়েছিল, একটা ড্রপ জল নেই কোথাও, একটা চেন্নাইয়ের মতন একটা বড় শহর ট্রেনে করে জল দিয়েছে, একটা জোহানেসবার্গ আছে, বিভিন্ন জায়গায়, মানে যেখানে বলছে গ্রাউন্ড ওয়াটার যে তোমার সোর্সটা আছে সেটা কিন্তু ফুরিয়ে এসছে, ওয়াটার ক্রাইসিস। এটা ইউনেস্কো থেকে প্রত্যেক বছর তোমার এই রিপোর্টটা পেশ করে, সেখানে কিন্তু ইন্ডিয়ার অনেকগুলো সিটি ইনক্লুডেড আছে। এবং দেখবে তোমরা ওই ম্যাপটা অবশ্যই দেখো, তাহলে দেখতে পাবে যে লাল যেগুলো সেখানে আর জল প্রায় নেই, কতগুলো অরেঞ্জ সেগুলো খুব খারাপ, মানে শেষের দিকে প্রায়, মানে কালার আলাদা আলাদা করে কালার দিয়ে দিয়েছে। তার মধ্যে দেখবে আমাদের দেশের একটা বিশাল বড় অংশ লাল অলরেডি হয়ে গেছে, মানে ওয়াটার ক্রাইসিসটা আমাদের একটা প্রচন্ড একটা বড় ব্যাপার, মেজর ক্রাইসিস। সেই কারণে আর এটা এমন জিনিস যে যে পড়াশোনা জানে, যে জানে না বা এনিথিং, সে মানুষ হোক, যে কোনো পশু পাখি, প্রত্যেকের একই রকমভাবে দরকার। গাছপালা, জল না থাকলে গাছও বাঁচবে না, তাই না? এবং জঙ্গলগুলোতে, মানে যেখানে তোমার আমাদের প্রচুর আমাদের ন্যাশনাল পার্ক আছে আমাদের দেশে, জানো, যোগ জীবজন্তুদের সংরক্ষণ করার জন্য, সেই সমস্ত জঙ্গলগুলোতেও এমন জলের অবস্থা হয়ে যাচ্ছে যে প্রচুর প্রাণী বাইরে বেরিয়ে আসছে, খাবার জল নেই, সমস্যা সব জায়গাতে। যদিও আমরা জলটা মূলত ব্যবহার করছি, কিন্তু ওদেরকেও একই রকমভাবে বুঝতে হবে। গ্রীষ্মকালে যে কারণে দেখবে যে বলে যে প্রত্যেকে তোমাদের বাড়ির বারান্দায় একটা করে পাত্রের জল দেয়, যাতে পাখিরা এসে, এমন পরিস্থিতি, ধরো জল তো সবাইকার বেঁচে থাকার জন্য, কিন্তু আমরা এমনভাবে জলটা নষ্ট করে ফেলছি যে সবাই তো তার জন্য বুঝতে পারছি। তাহলে এই সচেতনতা খুব দরকার যে আমরা যে জলটা বৃষ্টি থেকে পাচ্ছি সেটাকে আমরা কীভাবে আবার ব্যবহার করতে পারি, বুঝতে পারলে, বা এনিথিং।
শ্রাবণী, প্রসেনজিৎ, সুমন, মনিরুল, দিনের শেষে সকলে মিলে মুক্তগুলোকে ক্যামেরাবন্দি করে বাড়ি ফিরলাম।